সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রমজান মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই মাসটিকে ধোঁকাবাজির মাস বানাবেন না, ফ্রডবাজির মাসে পরিণত করবেন না। রোজাদারের প্রতি সম্মান করুন, রোজাদারকে শান্তি দিন। এই মাসকে আজ দৌলত বানানোর সিজন বানিয়ে ফেলা হয়েছে। আফসোস, ধন দৌলতই কি সব কিছু? এই রমজানকে আপনার আখেরাতের সম্পদ বানানোর সিজন বানান, জান্নাত কামানোর সিজন বানান। 11 মাস আপনার জন্য পড়ে আছে দুনিয়া কামানোর জন্য, 12তম মাস হলো রমজান। আসুন এই রমজানে আমরা আখেরাত কামাই করি। রমজান আসার সাথে সাথে 4টি কাজ খুবই খতরনাক, ভয়ঙ্কর। যদি কেহ এই 4টি কাজ করে থাকেন তাহলে তওবা করে ফেলুন, নতুবা রমজানের রহমতের এক ফোঁটাও আপনার হাসিল হবে না। মনে রাখবেন, শবে কদর অনেক মূল্যবান রাত। শবে কদরের 5টি রাত আছে। আমাদের বাংলাদেশে শুধু 27তম রমজান শবে কদর পালন করা হয়, এটা ঠিক না। কারণ শবে কদর 21 রমজানও হতে পারে, 23, 25, 27 কিংবা 29 রমজানও হতে পারে। এই 5টি রাত জেগে ইবাদত করুন, 1টি রাত অবশ্যই শবে কদর হবে, আপনার শবে কদর মিস হবে না। এই মর্যাদা সম্পন্ন মর্যাদাবান রাতে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু 4 ধরনের লোককে ক্ষমা করা হয় না। গোটা রমজানে গুনাহগারকে আল্লাহ ক্ষমা করেন, শবে কদরের রাতে ক্ষমা করে দেন, ঈদের রাতে ক্ষমা করে দেন, কিন্তু 4টি কাজ যে করে তার ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। তাই আমি বলেছি, 4টি ভয়ঙ্কর কাজ যা করলে আপনার নিস্তার নাই। প্রথমত, শরাব পানে অভ্যস্ত, রমজানে ক্ষমা পাবেন না। দ্বিতীয়ত, পিতামাতার নাফরমান, রমজান মাসে ক্ষমা পাবে না, শবে কদরে ক্ষমা পাবে না, ঈদের রাতে ক্ষমা পাবে না। তৃতীয়ত, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সাথে যারা বিচ্ছিন্ন থাকে, ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, তারা ক্ষমা পাবেন না। চতুর্থত, মশাহীন, হিংসুক, যে ব্যক্তি অন্যের প্রতি মনে হিংসা পোষণের সাথে সাথে তার ক্ষতি করারও চেষ্টা করেন, এমন ব্যক্তির ক্ষমা রমজান মাসে হবে না। হে প্রিয় ভাই বোনেরা, রমজান লক্ষ কোটি গুনাহগারের ক্ষমার বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে, কিন্তু সাবধান, আপনার মাঝে যদি এই 4টি গুণ থাকে, আপনার কোনো নিস্তার নাই, আপনার কোনো ক্ষমা নাই। তাই আপনার জন্য একটি পথ খোলা আছে, তা হলো তওবা। পিছনের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। যে ভাই নেশাগ্রস্ত, আজই কসম করে ফেলুন, জীবনে আর নেশাদ্রব্য গ্রহণ করবেন না। মনে রাখবেন, যে নেশা করে আর যে তার খোরাক যোগায়, উভয়ই সমান অপরাধী। আজ ইয়াবা একটি মরণ নেশা, যেটাকে অনেকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। সাবধান ভাই, সাবধান, দুনিয়া সব কিছু নয়, আপনার জন্য আখেরাতের জীবনই অনন্ত জীবন, যে জীবনের আর শেষ নাই। তাই যারা এই নেশাদ্রব্যের ব্যবসায় জড়িত হয়ে গেছেন, দেশের মানুষকে নেশার জগতে ভাসিয়ে জাহান্নামের দরজায় পৌঁছে দিচ্ছেন, আপনি কোনোদিন ওই হারাম কামাই দিয়ে দুনিয়ার শান্তি খুঁজে পাবেন না, আর আপনার জন্য রয়েছে আখেরাতের ভয়ঙ্কর আজাব। তাই ফিরে আসুন, তওবা করুন, শপথ করুন, নেশাদ্রব্যকে না বলুন, তবে আল্লাহ পাক আপনাকে রমজানে ক্ষমা করে দিবেন। যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আজই মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিন। যারা আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আছেন, তাদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে ফেলুন। যারা মনে অন্যের প্রতি হিংসা পোষণ করেছেন, তারাও তওবা করে এই রমজানে নিজেকে গুনাহ থেকে পবিত্র করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা 4টি ভয়ঙ্কর কাজে জড়িত, তাদের তওবা করে রমজানে নিজের নাম ক্ষমা প্রাপ্তদের খাতায় লিখিয়ে নেয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন।